ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ারে টার্ম এন্ড এক্সাম দিয়েছিলেন, অলরেডি আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই রেজাল্ট প্রকাশের পর, ছাত্রছাত্রীরা রেজাল্ট জানার পর একাধিক কনফিউশনের জায়গা তৈরি হয়েছে, ফলে সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী ইম্পর্টেন্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু এই যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে, সেকেন্ড ইয়ার থেকে শুরু করে, থার্ড ইয়ার থেকে শুরু করে, এই যে তিনটে ইয়ারের যে টোটাল গ্র্যাজুয়েশন, বিভিন্ন ইউনিভার্সিটিতে সেমিস্টার আছে, সেখানে তিনটে ইয়ারের ছটি সেমিস্টার আছে, এই ছটি সেমিস্টার বা তিনটি ইয়ারের অনার্স পেপারের যে টোটাল নাম্বার, সেই টোটাল নাম্বারে কোনো ছাত্রের যদি 40% নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে সেই ছাত্রের কিন্তু অনার্স টিকবে। তো সেক্ষেত্রে এনএসইউতে এখন ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী প্রশ্নই করতেই পারেন যে আমাদের তো 40% নাম্বার নেই, তাহলে কি আমাদের অনার্স কেটে গেল এই মুহূর্তে? না, আমি আগেই বললাম তিনটি ইয়ারের টোটাল যে নাম্বার, অনার্সের নাম্বার, সেটা কিন্তু 40% হতে হবে। যদি কোনো কারণে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ারে আপনার 40% না থাকলো, কিন্তু ইউজি থার্ড ইয়ারে গিয়ে যদি আপনি পর্যাপ্ত নাম্বার তুলে নিয়ে এবারে যে যদি 40% মেকআপ দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনার্স টিকবে। তাহলে জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এবারে বলি রেনুয়ালের প্রসঙ্গে। তো রেনুয়ালের নোটিশ যে কোনো সময় কিন্তু ইউজিদের প্রকাশিত হতে পারে, যেহেতু রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। এবং এর পাশাপাশি একটা জিনিস দেখা যাচ্ছে যে সেকেন্ড ফেজ রেনুয়াল কিন্তু এখন ইউজি ছাত্রছাত্রীদের দেওয়া হয়নি, যে কারণে বহু ছাত্রছাত্রী কিন্তু স্টাডি সেন্টার থেকে বই পাইনি এবং পড়াশোনা স্টার্ট করতে পারিনি। এজন্য করে আমার যেটা মনে হয় যে ইউজি ছাত্রছাত্রীদের ফার্স্ট সেকেন্ড ফেজ রেনুয়ালের নোটিশ প্রকাশ করবে, এবং সেকেন্ড ফেজ রেনুয়ালের নোটিশ হয়তো ইলেকশনের মধ্যে প্রকাশিত হতে পারে, কিংবা ইলেকশন পরিসমাপ্তির পরপরই প্রকাশ হয়ে যেতে পারে। আর এই সেকেন্ড ফেজ রেনুয়াল যখনই প্রকাশ হবে, তার হয়তো দিন 15-20 বাদ দিয়ে ইউজি ছাত্রছাত্রীদের কিন্তু নিউ রেনুয়াল হতে পারে। এই রেনুয়ালটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ম্যান্ডেটরি, ফলে সেকেন্ড ফেজ এবং ফার্স্ট ফেজ রেনুয়ালের আপডেট এলে সাথে সাথে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। কোনো ছাত্র হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু তার রেজাল্ট প্রত্যাশিত নয়, যদিও তিনি পাস করেছেন কিন্তু তার কাছে রেজাল্টটা প্রত্যাশিত নয়, ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে। এছাড়াও বহু ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পেয়েছেন, রিটেনেও কিন্তু ভালো এক্সাম দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও 0 ডিজিট কিংবা রিটেন পরীক্ষাতে 1 বা 2 নাম্বার এসছে, এ কারণে হয়তো তাদের ফেল হয়েছে। যদি কোনো ছাত্র মনে করেন যে এই নাম্বারটা আমার প্রাপ্য নাম্বার নয়, আমি কোনোভাবে আমার ন্যায্য নাম্বার থেকে বঞ্চিত হয়েছি, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে এনএসইউতে কিন্তু এই যে রিচেক বা রিভিউ যে ব্যাপার যেটা থাকে, বা খাতার পুনর্মূল্যায়নের যে ব্যাপার থাকে আবেদনের পরিপ্রেক্ষিতে, এরকম কিন্তু নেই। এনএসইউতে যেটা আছে এর বিকল্প হিসাবে আছে আরটিআই। এই আরটিআই করলে অবশ্যই করে আপনারা আমাদের খাতা দেখার সুযোগ পাবেন, এবং সেখান থেকেই জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে আপনি যদি হকের নাম্বার পেয়ে থাকেন তাহলে ইউনিভার্সিটি নাম্বার বাড়িয়ে দেবে, আর যদি ইউনিভার্সিটি ভুল ধরিয়ে দেয় কি কারণে নাম্বার কাটা হয়েছে, তাহলে কিন্তু নাম্বার আর চেঞ্জ হচ্ছে না। ফলে আরটিআইয়ের মাধ্যমে কিন্তু বহু ছাত্রের নাম্বারও চেঞ্জ হতে পারে। এবারে আসি, কিছু সংখ্যক ছাত্রছাত্রী জিজ্ঞাসা করেছেন যে আমি ইউজি ফার্স্ট ইয়ারে পড়ি, আমি ইউজি সেকেন্ড ইয়ারে পড়ি, আমার একটা সাবজেক্টে এফ বা ফেল হয়েছে, স্যার আমার কি প্রতিবিধান আছে, তাহলে কি আমার ইয়ার গ্যাপ হবে, ওই সাবজেক্টটা পরের বছর দিয়ে আমাকে পাস করার পর আবার কি আমি পরবর্তী ইয়ারে পড়ার সুযোগ পাবো? কিন্তু এনএসইউতে এই ধরনের সিস্টেম নেই। ধরুন আপনি কোনো একটি সাবজেক্টে এফ পেয়েছেন কোনো একটি ইয়ারে, তাহলে পরবর্তী ইয়ারে যখন আপনি উঠে যাবেন রেনুয়ালের মধ্য দিয়ে, পরবর্তী ইয়ারের যখন পরীক্ষাগুলি দেবেন, তখন ব্যাকের যে ইয়ারটাতে আপনি একটা সাবজেক্টে মানে এফ পেয়েছেন, ওই পেপারটা কিন্তু আগামী ইয়ারের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিয়ে নিতে পারবেন। এবারে অনেক ছাত্রছাত্রী জিজ্ঞাসা করছেন যে আমি একটি সাবজেক্টে এফ বা ফেল করেছি, তাহলে সেক্ষেত্রে পরের বছরে তো আমার রিটেন পরীক্ষা অবশ্যই দিতে হচ্ছে, কিন্তু তার সঙ্গে কি আবার পুনরায় অ্যাসাইনমেন্ট ওই পেপারে সাবমিট করতে হবে? তো দেখুন, ইতিপূর্বের বছরগুলিতে আমরা দেখেছি যে কোনো ছাত্র যদি কোনো একটি পেপারে নট ক্লিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অ্যাসাইনমেন্টের নাম্বারটা থেকে যায়, অ্যাসাইনমেন্ট দিতে হয় না, আর রিটেন পরীক্ষাটা কিন্তু দিতে হয়। পূর্ববর্তী বছরে আমরা একটা ঘটনা দেখলাম যে মাস্টার ডিগ্রির ছাত্রছাত্রীদের যখন এক্সাম ফর্ম ফিল আপ হচ্ছিল, তখন কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের সময়
যে সাবজেক্টে কোনো ছাত্র এনসি পেয়েছিল সেই সাবজেক্টের অ্যাসাইনমেন্টের জন্য আলাদাভাবে টাকা কাটা হয়েছে। তো অ্যাসাইনমেন্টের জন্য আলাদাভাবে টাকা কাটার অর্থ হলো যে ওই ছাত্রকে যেমন রিটেনের জন্য আলাদাভাবে টাকা কাটা হয়েছে এক্সাম ফর্ম ফিল আপে, অ্যাসাইনমেন্টের জন্য আলাদাভাবে টাকা কাটা হচ্ছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আগামী দিনে হয়তো যে কোনো পেপারে নট ক্লিয়ার হলে, কোনো পেপারে ফেল হলে, তাহলে সেক্ষেত্রে রিটেন পরীক্ষাও যেমন দিতে হতে পারে, আবার তার পাশাপাশি অ্যাসাইনমেন্টও দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু পূর্ববর্তী বছরে অ্যাসাইনমেন্টের টাকা যেহেতু কেটেছে, প্রসঙ্গক্রমে এই প্রশ্নটা কিন্তু উঠছে। তবে এ বিষয়ে কারেন্ট আপডেট উঠে এলে অবশ্যই করে জানিয়ে দেবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আসি একেবারে শেষ প্রশ্নে। বহু ছাত্রছাত্রী যারা একটি বা দুটি পেপারে এফ বা হচ্ছে ফেল করেছেন, সেই সকল ছাত্রছাত্রীরা প্রশ্ন করছেন যে স্যার, আমরা কি এই যে ইউজি ফার্স্ট ইয়ার বা এই যে ইউজি সেকেন্ড ইয়ারে যে পেপারে ফেল হয়েছি ওই পেপারটি কি নাম্বার ট্রান্সফারের মাধ্যমে পাস করতে পারবো? তো আপনাদেরকে প্রত্যেককেই জানিয়ে রাখি যে ইউজি ফার্স্ট ইয়ার বা ইউজি সেকেন্ড ইয়ারে কিন্তু নাম্বার ট্রান্সফার হয় না। যে কোনো একাডেমিক মানে কোর্সের ক্ষেত্রে চূড়ান্ত শিক্ষাবর্ষে কিন্তু নাম্বার ট্রান্সফারের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনারা যখন একেবারে ইউজি চূড়ান্ত শিক্ষাবর্ষ অর্থাৎ ইউজি থার্ড ইয়ারের পরীক্ষা দেবেন, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে থার্ড ইয়ারে গিয়ে যদি কোনো একটি পেপারে এনসি হয় বা নট ক্লিয়ার হয় বা এফ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা নাম্বার ট্রান্সফারের মাধ্যমে আপনারা আপনাদের পাশের জায়গা সুনিশ্চিত করতে পারবেন। তো এনএসইউর যাবতীয় ইম্পর্টেন্ট অথেন্টিক আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।